রেশন দুর্নীতির তদন্তে ফের অ্যাকশন ইডি। সল্টলেক মেট্রোপলিটন সহ কলকাতার ছটি জায়গায় একযোগে তল্লাশি। র্যাডারে শঙ্কর আড্ডর ঘনিষ্ঠ ব্যবসায়ী। ব্যবসায়ী সল্টলেকের বাড়িতে অভিযানের খবর পেয়ে এলাকায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ সার্চ ওয়ারেন্ট দেখতে যাওয়ায় কথা কাটাকাটি। জামিনে মুক্ত হওয়ার কিছুক্ষণের মধ্যেই তৃণমূল নেতা উত্তম সর্দার গ্রেফতার। জামিন পেয়ে কোর্ট থেকে বেরোতেই বিজেপি নেতাও ফের পাকড়াও। জামিন পেতেই ফের গ্রেফতার বিজেপি নেতা বিকাশ। কেন্দ্রীয় বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল পুলিশ। জোর করে আমাকে গ্রেফতার করছে, জোর করে। খারিজ জামিনের আর্জি। সন্দেশখালী কাণ্ডে পুলিশ হেফাজতে প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। ষড়যন্ত্র করেই ওনাকে ফাঁসানো হচ্ছে, অন্যায়ভাবে ফাঁসানো হচ্ছে। বিরোধীদের বাধা। আজ সন্দেশখালী যাচ্ছে তৃণমূল। যেখানে 144 ধারা নেই সেখানে গিয়ে কথা বলার দাবি। কি হয় আমরাও দেখছি। হুঁশিয়ারি শুভেন্দু। জুনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কথা বলবেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এর পড়ুয়াদের সঙ্গে। ভবানীপুর মডার্ন স্কুলের উদ্বোধনে গিয়ে নিজেই জানালেন মমতা। গ্রেফতার জামিন গ্রেফতার। সন্দেশখালী কাণ্ডে টান টান নাটক। জামিন পাওয়ার পর ফের পুলিশের জালে তৃণমূল ও বিজেপি নেতা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত 8টা।